এই বাংলাদেশের ভিতর দুইজন ব্যক্তি মার খেয়েছি, এক ইস্কনের, অন্য কোনো সাধুরা নয়, ইস্কনের মধ্যে গতকাল যিনি এখানে হরিকথা প্রবচন করে গেছেন জিতেন্দ্রিয় দাস, মেরে ধুতির কাঁথা খুলে দিয়েছো নাকে, ওই একজন ব্যক্তি আর এই দুরাচার, মার খেয়েও পথ থেকে সরিনি। এখন তো ইউটিউব মিডিয়া হয়েছে, ব্যাগের ভিতর হাড়ি কড়াই নিয়ে বেরিয়েছি, কত অপমান মান সহ্য করে, তখন আমার গামছা পরা জীবন গামছা টেনে খুলে দিয়েছে, তারপরও ছাড়িনি। না এই বয়সে চিললেই কম না, এইটুকু আসিয়ে নাও তারপরে থাক পা না, কম করি নাই জীবনে, নিজে হাড়ি করাই সাথে নিয়ে মার খাইয়েও তারপরে এটাকে ছাড়ি দিই। এই বাংলাদেশের ভিতর দুইজন ব্যক্তি মার খেয়েছি, এক ইস্কনের, অন্য কোনো সাধুরা নয়, ইস্কনের মধ্যে গতকাল যিনি এখানে হরিকথা প্রবচন করে গেছেন জিতেন্দ্রিয় দাস, মেরে ধুতির কাঁথা খুলে দিয়েছো নাকে, ওই একজন ব্যক্তি আর এই দুরাচার, মার খেয়েও পথ থেকে সরিনি। এখন তো ইউটিউব মিডিয়া হয়েছে, ব্যাগের ভিতর হাড়ি কড়াই নিয়ে বেরিয়েছি, কত অপমান মান সহ্য করে, তখন আমার গামছা পরা জীবন গামছা টেনে খুলে দিয়েছে, তারপরও ছাড়িনি ছাড়িনি। শুধু একটাই জীবনে চেয়েছি, প্রভু কোন দিন এই অবসান ঘটবে, আমার সনাতন জাতি কবে তোমাকে চিনতে পারবে, মার খেয়েও ছাড়িনি, মান অপমান জীবনে কম হয়নি, তথাপিও সত্যকে বলা বন্ধ করিনি, সত্যকে চালিয়ে গেছি। এই বাংলার বুকে ইস্কনের বড় বড় সাধু আছে, মহাত্মা আছে, কিন্তু এই বাংলার বুকে মার খেয়ে হরি নামের সাথে লড়াই করে টিকে আছে একমাত্র ইস্কনের মধ্যে জিতেন্দ্রিয় দাস, আর এই বাবাজি সিদ্ধান্ত মোতাবেক এই দুরাচার। এই বাংলাদেশে যখন ওই ভবানন্দকে খুন করা হলো, যখন পুরোহিতত্ব যজ্ঞ আরম্ভ হলো, এই বাংলাদেশে তো বড় বড় গ্রেটের সাধু প্যান্ট পরে ভারতে পালিয়েছে, এই এই চোর পলায়নি। ওই আমার ওই ছেলেটা তখন, আমার যে ছেলেটা মৃদঙ্গ বাজাচ্ছে, এই ছেলেটা তখন জগন্নাথ বার্চিতিতে লেখাপড়া করে, ওর পরীক্ষা এক্সাম, তখন আমি, ও বললেন ওখানে কেউ যেতে দেবে না ওকে, আমি বললাম বাবা তুমি কি করবা, ওকে বাবা মরি তো মরব তবু তিলক মালা পরেই যাব, ও ধুতি পরেই মালা পরেই ও বার্চিতিতে গিয়ে পরীক্ষা দিয়ে আসছে, আমার গৌরহরি ওকে রক্ষা করেছে, আমার গৌরকে রক্ষা করেছে, পালাইনি। এই বাংলাদেশের অনেক ব্রাহ্মণ প্যান্ট পরে পালিয়েছে ধুতি খুলে, অনেক বৈষ্ণব সাধুরা পিছনের শিখা কেটে দিয়েছে, আমি থুতু জানাই ওদের মুখে, যারা একটু প্রাণের ভয়ে আমার স্বধর্মকে পরিত্যাগ করার জন্য প্রস্তুত, ওরা ওর বিপদে পড়লে ওর বাবার নামও পাল্টাই বলতে পারে, ওরা যারা নিজের ধর্মকে ভালোবাসতে পারে না, সে কিসের মানুষ, সে কিসের মানুষ, তার কিসের ব্যক্তিত্ব আছে যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না, মরে তো যাবই তবু নিজের ধর্মকে ভালোবেসে মরব। সাধারণ এই বাংলার হিন্দু মুসলমান দেশকে ভালোবেসে যদি, কত মুসলমান প্রাণ দিয়েছে, কত হিন্দু প্রাণ দিয়েছে একাত্তরের সংগ্রামে, দিয়েছে না, তা যদি একটা দেশকে মাটির জন্য যদি তারা প্রাণ দিতে পারে, আমি কি আমার ধর্মের জন্য মরতে প্রস্তুত হতে পারি না, পারবো না। সাধু হয়েছ খালি পরের বাড়ি 52 পদ 56 ব্যঞ্জন খাওয়া শিখছ, হ্যাঁ শালা বদমাশগুলো দল বেঁধে খালি মারামারি আর হিংসা বিদ্বেষ ছড়িয়ে জগৎটাকে নষ্ট করছে, যদি কোনো সাধু বলে যে ঋষিপাড়া গেলে খাওয়া যাবে না, ওই সাধুকে আপনারা ডাকবেন না, ও সাধু হয়নি, ও শয়তান। আর যেগুলো গাইরেস্ত, গাইরেস্ত ভক্ত বোঝেন না, ওরাও আবার মাত বাড়ি করে, গাইরেস্তে আসে না, ওরা আবার কিছু কয়দিন 13 দিন ধরে নিরামিষ খাওয়া শিখছে, 14 দিন ধরে দুইখান গ্রন্থ পড়া দেশে, ওরা কয় অমুকের বাড়ি খাওয়া যাবে না, তোমার মাইয়ে কি করে, তোমার ছেলে কি করে তা কি জানো, তুমি যে এখানে ফিট বাবু সাচ্ছ, তোমার মেয়ে যে অকাম করে বেড়াচ্ছে, ওই মেয়ের হাতে জল খাও কি করে, ওর সে ওই ঋষি ছেলেটা ভালো যদি হরিনাম করে, কিন্তু সাবধান হরিনাম না করলে হবে না। এই যে আবার যে এই দাসপাড়ায় আসছি, এই দাসপাড়ায় আসছি, আবার আপনাকে ফুলের চিবিতে ভাববেন না যে আমাকে পান দিচ্ছে, পান দিচ্ছি না, হরিনাম করো তোমাকে নিয়ে খাবো, হরিনাম করবো না, ও বাদ কি কষ্ট পাচ্ছে নাকি, ব্রাহ্মণের ছেলেও যদি হরিনাম না করে ওটা 52 না, ওটা 12 মন,
বুঝলেন না, ওইটা হইলো খালি ওই চার আঙ্গুল কপাল দিয়ে বইরে খানি খোল। আমার ভাষাগুলো বোঝেন তো? চার আঙ্গুল কপাল দিয়ে বইরে খানি খোল, বুঝলেন না? এই সাধুরে কিছু আছে। হ্যাঁ, একটু গল্প, রসের গল্প না করে যাবো না, তারপরে আবার এই জায়গায় আসবো। ওই এক জায়গায় নিমন্ত্রণ হয়েছে বৈষ্ণব ব্রাহ্মণদের, তো নিমন্ত্রণ হলি পরে তিনতলা বাড়ি, জমিদারের কয়তলা বাড়ি, তো এক ব্রাহ্মণ একেবারে পিছনে পড়ে গেছে, সবাই যাই উঠে গেছে, তো ওই ব্রাহ্মণ দৌড়িয়ে আইছে, এই পিছনে কারা কমিটির লোক, ওই পিছনে কটা তাড়ান, এই পিছনে কারা, ওই দৌড়ি দূরে সামনে এনে বসান দি, যা আছে ওই ওই ফাঁকে ফাঁকে বসাই দেব। আজকে একটু গল্প শোনো, কাজ হবে না, খালি হরি কথা শুনো না, এই রসে বাড়ে দেবো, কারণ একবারে তো মারা যাবে না। হ্যাঁ, অতিরিক্ত করা কথা কইলে আগে এর পরে আর পাঠে কেউ যাবে না, এই জন্য এমন সিস্টেম করে দেবো, ছেলে মা যেমন ছেলেকে ঔষধ খাওয়ায়, ছেলে ঔষধ খেতে চায় না, একটা বাটি না, স্তন থেকে দুধ টিপে দেয়, ওর মধ্যে একটা ট্যাবলেট ছেড়ে দেয়, গুলিয়ে ছেলে দেখছে মা দিচ্ছে দুধ, ভিতরে কী দিছে, কি দেয়, খোকা খায় যে দুধ দিচ্ছি, খোকা তো দুধ ভেবে খায়, মা দিচ্ছে কি, তো মা জানে যে কি দিচ্ছি। তো আজকে এই রসে বারে যা দেবো তা বুঝবেন, আজকে ব্যথা হবে না, তিন সপ্তাহ পরে আপনার ব্রেনে যদি কাজ করে তা বুঝবেন যে গোপীনাথ কি বলে গেছে, তিন সপ্তাহ পরে। তো এইবার তিনতলা বাড়ি, তো তাই তিনতলাই জায়গা করেছে, তো জায়গা করলে পরে এক ব্রাহ্মণ দূরে পড়িয়ে গেছে, ও দৌড়ে আসতে আসতে খাওয়া বুঝি খুব কায়দা মতো খাওয়া, জমিদার বাড়ির খাওয়া। এখন এখন দৌড়িয়ে আসছে, ও ভাবছে যে আগে উপরতলায় যাবো, উপরতলায় বুঝি ভালো খাওয়া, দৌড়িয়ে গেছি উপরতলায়, দেখে বসার কোনো জায়গা নেই, যাও একটু মাঝের তলায় ফাঁকা দেখছিল আইসি দেখে তাও ফেলা পড়ে গেছে। এইবার মাঝতলায় বসতে না পেরে নামিয়ে এবার দৌড়িয়ে নিচতলায় আইসি, নিচতলায়ও দেখে ফেলা পড়ে গেছে, এক জায়গায় এক বিঘের জায়গা আছে। তো মনে মনে চিন্তা করে আগের বৈঠকে যা পাওয়া যায় পরের পঙ্কতিতে তো তার পাওয়া যায় না, আগে যা পায় তা কি পরে পায়, আরে আয়োজন ভালো থাকলে পায়, একেবারে না বইলেন। তো এইবার উনি তো কিন্তু জাগো খাওয়ার লোভ, তারা তো ভাবে আগের বেলায় ভালো, তো ওই এক বিঘা জাগার ভিতর কায়দা করে বসিয়ে পড়ছে। কিন্তু আগের দিনে কিন্তু একটা সমস্যা ছিল, গুরু গোসাই হলি পরে কিন্তু ব্রাহ্মণ হলি পরে বৈষ্ণব হলি পরে পেট যদি বড় না হয় তাহলে গোসাই বলা হতো না, পেট একটু তাজা মোটা হইতে হয়। তো যখন তাজা মোটা হয়েছে কর্তা তো বসিয়ে পড়তে, তো জমিদার বাড়ির খাওয়া খাবার দিচ্ছে কায়দা মতো খাইছে ঢক করিয়ে। তো এইবার ওই জমিদার একটা ঘোষণা দিয়েছে, পাকা খাবে মিষ্টিও খাবে, এইবার ঘোষণা দিয়ে দিছে বিশ্ব চরাচরে যে এই খাওয়ার পরে একটা রসগোল্লা খাতি পারবে তাকে ৫ টাকা দক্ষিণা দেওয়া হবে। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে এত খাওয়ার পরে আগে যা দক্ষিণা দেশে বস্ত্র দেশে দেশে, এইবার একটা রসগোল্লা যদি খাবার পারি ৫ টাকা, তখনকার দিনে ৫ টাকা কিন্তু সাংঘাতিক ব্যাপার, যদি খালি একটু দিবার পারি তাহলে তো ৫ টাকা। ওই কর্তা ওই যে পরে যে কর্তা এসে মারিয়ে দিছে। এবার মারার পরে এইবার জমিদার বাবু হাঁটছে আর বলছে, এইবার যার একটা রসগোল্লা খেতে পারবে তাকে ১০ টাকা দেব। ব্রাহ্মণ মশাই মনে মনে কয়, তাহলে রসগোল্লা এটা খাইয়ে বেশি ৫ টাকা, এবারে এটা খাইলে ১০ টাকা, ডাবল সারা যায় একবারে কয় দেন। দেশে পরেও কোনো মতে রস ঠস সিপড়িয়ে দেশে এই পর্যন্ত উঠে গেছে। এইবার জমিদার বাবু ঘুরছে আর বলছে যে এইবার যদি কেউ খাবার পারে তাকে ৩০ টাকা দেবো। দুটি খাইয়ে হয়েছে ১৫ টাকার, একটাই হবে ৩০ টাকা, এই খাওয়া কি সারা যায়। তো কর্তা অমনি বলে আমারে আর একটা দিলেই চলে। তো যখন এই আনন্দের মধ্য দিয়ে একটু বুঝতে চেষ্টা করবেন, খালি এক সাইডে কথা বললে হবে না, কারণ তাইলে এইগুলোরে ধরে রাখতে পারবো না, এই জন্য আনন্দ দেওয়ার দরকার আছে কি না। হরিনামে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি, হরিনামে কান্না আছে, হরিনামে আনন্দ আছে, হরিনামে নৃত্য আছে, হরিনামে কীর্তন আছে, হরিনামে সুখ আছে, হরিনামে দুঃখ আছে, তুই যা চাবি এটা তোর চাওয়ার উপরে নির্ভর করে, তুই যেমন চাবি তেমন পাবি। তো এইবার ওই ৩০ টাকাটাও নেছে, তো ৩০ টাকাটা বাবা দিবার সময় ওখানে আঙুল দিয়ে যাইতে যাইতে দিছে, এইবার একেবারে মাথার নিচের দিক হয় না,
উপর পথে উঠে গেছে চোখ। তা যখন উপর দিকে চোখ উঠে গেছে, এখন আর উঠতে পারে না, জমিদারের ডাক দিয়ে বলে কত্তা আমার একটু উঠোই দিলেই আমার যাওয়া চলে। তো কয় একজন আট দশ জনে ধরিয়ে কত্তারে দেশে উঠোইয়ে বাইরে বাইর করে দেশে, উনি তো একটা দিক আছে, যে এই দিক থেকে আইসি বাড়ির একটা দিক আছে না, চোখ তো নিচের দিক আর যাচ্ছে না খাওয়ার ছোটে। এদিকে আবার আগে মা বাবা মারা গেলে ধর্মের সার ছাড়তো না, তাই না? মা বাবা মারা গেলে ধর্মের সার ছাড়তো না, ছেলে গরু ছেড়ে দিত না। তো একজন আর একজন ছাড়িয়ে দিছে, ওইটা বেশ বড় হয়েছে, প্রকাণ্ড হয়েছে, ওইটা ওই কত্তা যে পথে যাবে ওই পথের মাঝখানে শুয়ে রয়েছে। কত্তা যখন শুয়ে রয়েছে, ওই ব্রাহ্মণ কত্তা তো ওইখানে হাঁটা দিছে, তো হাঁটা দিল ওর চোখ তো উপরের দিক, নিচে কি আছে দেখতে তো পাই না, তো ওইটা পায়ে বাইতে কত্তা চিতইয়ে পড়িয়ে গেছে। তো যখন চিতইয়ে পড়িয়ে গেছে, পরিস তো পরিস, মাটির উপরে পরিস, হাত একখানা ওই ষাড় গরুর মানে আরিয়ে গরুর পেটের উপর পড়ছে। এনে পেটের উপরে পড়লে পরে পেট হাতায় আর ভাবে ও বুঝি উপরের তলায় খাইছে, আমি নিচ তলায় আমার কম দেছে। এখন ওই হাত দেয় কয় দাদা তুমি কোন তলায় খাইছি, উপরের তলায় না মাঝের তলায়? তাই আমাদের মধ্যে কিছু আছে, এত খাওয়া খায় হরিনামের বেলায় কিছু করবে না, জাতির জন্য কিছু করবে না, তবু খাওয়ার লালসা যাবে না, পরের বাড়ি গেলে খালি দেওয়ার দেওয়ার আছে না? ওরা খাইতে খাইতে মরিয়ে যাবে, তবু ওই আর একজনের পেয়ার আটাবে, আইরে গুরু আতাই কবে দাদা তুমি কোন তলায় খাইছিলা, রাগ করছেন নাকি? কথার রস আছে না, আছে না কথার মধ্যে কিছু? তাই আমাদের সমাজে যেগুলো এই হিংসা নিন্দা পরিত্যাগ না করিয়ে শুধু ভোগ দিয়ে বেড়ায় আর নিজে জম্বের খাওয়া খায়, ওরের খাওয়া আর ওই যে ওই কত্তার খাওয়া একই হয়, এক হয় না? তো এইবার দেখুন পরিবিবেচনা, যেখানে ছিলাম সেখানে সনাতন ধর্ম ত্যাগ করলে এইবার বলছেন তো তাদের মহা, ওর সাথে আত্মীয়তাও রাখা যাবে না, ওর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যারা সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে। ওর কোনো উপকার, ও যদি অসুস্থ হয় আপনার একটা ভ্যান আছে, ওই ভ্যানে করে নিয়ে গেলে ও বাইসে যাবে, আপনার ভ্যানে ওরে উৎপাত দেবেন না, ওর আপনার ভ্যানে ওরে উঠতে দেবেন না। কিন্তু যদি একজন মুসলমান, প্রকৃত মুসলমান, তার জন্মই মুসলমানের ঘরে, সে যদি বিপদে পড়ে আপনি কাঁধে করে নিয়ে যাবেন, তাতে আপনার পুণ্য হবে, এতে মহাপ্রভু সন্তুষ্ট হবে, এতে মহাপ্রভু আপনার প্রতি প্রসন্ন হবে, সন্তুষ্ট হবে। কিন্তু যারা ধর্মত্যাগী ব্যক্তি তাদেরকে কোনো উপকার করা যাবে, মনে থাকবে তো? হ্যাঁ যুবক পাটি মনে থাকবে? কারা কারা মনে রাখবো একটু হাত তুলো তো দেখি, রাধে রাধে, মনে থাকবে না? আবার যেন ভুলে যাও না, গেছে এইবার। এই যে ঋষিপাড়ায় যারা প্রসাদ পায় না, এইবার একটু শুনুন এই ঋষিপাড়ার ঘটনাটুকু বলে দেই। আপনার মতো ওই হনুমানে প্রসাদ না পাইলেই ভগবানের কিছু আসে যায় না, আর ঋষিকেও কিছু আসবে যাবে না, আপনার আরও ক্ষতি হলো। কি ক্ষতি হলো? যে আপনার জাতিহিংসা রয়ে গেল, যার জাতিহিংসা থাকে সে কোনোদিন আমার গৌরের চরণ পাবে না, জাতিহিংসা থাকাকালীন কোনোদিন আমার গৌরের চরণ সে পাবে না। যদি পেত তাহলে অর্জুনকে ভগবান কৃষ্ণ এই শিক্ষা দিত না, অর্জুনকে ডাক দিয়ে আমার ভগবান কৃষ্ণ দয়াময় তখন অর্জুনকে ডাক দিয়ে কিছু গুপ্ত কথা কয়, বললেন অর্জুন এই জ্ঞাতি বধ করেছে, এত এত অপরাধ হয়েছে, এর জন্য একটু তোমার কি করতে হবে? অর্জুন বললে কি করবে? ভগবান একটু সুযোগ পেল তাহলে তোমার একটা কাজ করতে হবে, বলছে কি? বলছে একটু বৈষ্ণব সেবা দেবে। ভগবান মনে মনে চিন্তা করে, তোমার মনে যে অহংকার আছে, এই অহংকার এবং তোমাকে যতদিন পর্যন্ত বৈষ্ণবের কৃপা না হবে ততদিন পর্যন্ত তুমি সঠিক হতে পারবে না। আমার ভগবান ডাক দিয়ে বললেন অর্জুন হে তোমার বৈষ্ণব সেবা দিতে হবে। অর্জুন বললেন কৃষ্ণ আমি বৈষ্ণব সেবা দেবো, বৈষ্ণব তো কাকে কোথায়? বলছে আছে ওই বিদর্ভ নগরে, তুমি চলে যাও বিদর্ভ নগরে, তুমি চলে যাও ওই বিদর্ভ নগরে, রুহিদাস নামে এক মুচির ছেলে আছে, বৈষ্ণব নির্ধারণ করলেন কে? কে করেছে?
কেন একজন ব্রাহ্মণের ছেলে দেখিয়ে দিতে পারত না? পারত না? অমা পারত না? তৎকালীন সময় বড় বড় মুনি ঋষি ছিল না কি? তারপর যুগে ছিল কি না? ব্যাসদেবের কথা বললেন না কেন? বৈশিষ্ট্যর কথা বললেন না কেন? এই সনাতন ধর্ম যারা প্রতিপালনকারী একটু ভালো করে বুঝুন, তৎকালীন সময় পৌলস্ত্য ছিল, অঙ্গিরা তো আছে, আরো একজনের কথা বললেন না, ভগবান নিজ মুখে বললেন, অর্জুন তুমি যাও, রুহিদাস নামে আমার একজন পরম বৈষ্ণব ভক্ত আছে, মুচির কথাটা বললেন ভগবান একটু গুপ্ত রাখলেন। রুহিদ আগেই আমি অর্জুনকে মুচির কথা বলবো, ভগবান চতুর্থ গুপ্ত রেখে অর্জুনকে বললেন যাও নিমন্ত্রণ করে আসো। এদিকে এক কার্যে কিন্তু কয়েকটা কার্য, ওই যে দ্রৌপদীরও কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এত লীলা বলতে গেলে আমার লীলার শাখা প্রশাখা বেড়ে যাবে, এজন্য অত লীলা না বলে মূল কথাগুলো আজকে বকাবকি করব বেশি। যখনই অর্জুন চলে গেল, সবার কাছে শুনতে পেল বিদর্ভ নগরে গিয়ে বলছে রুহিদাস নামে কোনো বৈষ্ণব আছে? একজন বললেন হ্যাঁ, ওই যে দেখছেন না মুসিবাড়ি, ওই মুচিবাড়িটায় রুহিদাস নামে একজন ভক্ত আছে। রুহিদাস প্রতিদিন তিন জোড়া জুতো সেলাই করে। কয় জোড়া? তৎকালীন সময় তিন জোড়া জুতোতে যা পায়, ওই তিন জোড়া জুতোর টাকা দিয়ে যাহা কিছু বাজার করে, ওই বাজার করে এনে রুহিদাস এত বড় দীনহীন কাঙা, ফুল তুলসীটা পর্যন্ত, পুষ্প তুলসীটা পর্যন্ত চামড়ার একটা বাটিতে রাখতে হয়। আজকাল তো আমাদের মন্দিরে কাঁসা পিতলের অভাব নাই, কিন্তু রুহিদাসের এমন কোনো সম্বল নেই। আজকাল আমাদের চারটে পাঁচটা আসমন পাত্র লাগে, তখন এটা ছিল না, একটাই ছিল। ভক্তমাল গ্রন্থ খুলে দেখবেন তাতে এমন এমন জায়গায় মহাজনগণ, আমরা তো উচ্ছিষ্ট প্রসাদ বলি তাই না, আর ড্রেনের প্রসাদ সাতবার ধুয়ে তাহাও ভোগ লাগিয়ে গ্রহণ করেছে। জানেন মহাজনদের কথা বলতে গেলে বুকটা না শুকিয়ে যায়, ভেঙে পড়ে। স্বর গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী, আমাদের যে বিলাসবহুল জীবন এই আমাদের সাধুদের মধ্যে, স্বর গোস্বামীকে আমরা মানি না। সনাতন গোস্বামী কি করেছে একটু ভাবুন, লীলা ওখানে রাখছি আবার যাব, কিন্তু কথায় তো কথা এসে যায়, না বললে হবে না। প্রতিদিন সনাতন গোস্বামী দুটো পোড়া রুটি আর লবণ ছাড়া একটু কচু শাক, তাই আমার ভগবানকে নিবেদন করে। দুখানা কাষ্ট কুড়িয়ে এনে একটু কাষ্টতে আগুন ধরিয়ে দুখানা হাতে থাবড়িয়ে রুটিখানে ওই আগুনের উপর ছেঁকে দিয়ে গোবিন্দকে বলে, গোবিন্দ তুমি কৃপা করে, আমার তো তোমাকে দিবার মতো কিছু নেই, কৃপা করে তুমি একটিবার গ্রহণ করো দয়া। দিনার দিন সনাতন ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আমার ভগবানের খুব দয়া হলো। আহ, ভক্ত রক্ষা করবার জন্য ভগবানের কত বড় করুণা। লবণ ছাড়া কচু শাক সিদ্ধ করে দিচ্ছে তো, সনাতন রাত্রে ভগবান এসে বালক রূপে এসে বলছে, সনাতন এই লবণ ছাড়া কচু শাককে খাওয়া যায়?
সনাতন বাবা আমাকে একটু লবণ দিয়ে একটু কচু শাক দিও। চমকে উঠেছে, একি ও প্রভু তোমার আবার লবণ খাওয়ার স্বাদ জেগেছে। দেখুন কত বড় অনুরাগ, একেতে পুরা রুটি দ্বিতীয়তে লবণ ছাড়া কচু শাক, তাই নিবেদন করছে ভগবানকে তুলসী পত্র দিয়ে। আবার সেই সনাতন পরের দিন সকালে বলছে, শোনো ভগবানের প্রতি অনুরাগ করে বলছে, শোনো ভগবান আজকে তুমি লবণ চাচ্ছ, কালকে তুমি ক্ষীর চাবে ছানা চাবে, আমার মতো ভিখারি তোমাকে দিয়ে কি করে সেবা দেবে, আমি তোমার সেবা দিতে পারবো না, তুমি রাজবাড়ি চলে যাও, আমি তোমাকে চাই না। যে ভগবানকে যুগি যোগ সাধনার মধ্য দিয়ে পায় না, সেই ভগবান সনাতনকে এসে বলছে আমাকে দাও। আর সনাতন বলছে তুমি চলে যাও, তোমাকে আমি চাই না। ভগবান বললেন, সনাতন একবার যদি কেউ আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, এ বিশ্ব জগতে যদি কোনো ভক্ত জীবনে একবার আমাকে ভালোবাসতে পারে, আমাকে আপন করে নিতে পারে, সনাতন জগতে যদি কেউ একবার আমাকে ভালোবেসে হৃদয় মাঝে আমাকে জায়গা দিতে পারে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে আমি যে আমার ভক্তকে ছাড়া থাকতে পারি না। বলে হরিবার আমার ভক্ত যদি আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তারপরে আমার ভক্তকে ছাড়া আমি কোনোদিন থাকতে পারি না। আবার একটু নিদ্রা গিয়েছে, আবার ওই একই কথা আমাকে উঠে রাগ হয়ে সনাতন বলছে, যদি তোমার লবণ খেতে ইচ্ছা হয় তুমি জোগাড় করে খেয়ো, আমি তোমাকে দিতে পারবো না। তুমি জোগাড় করে খেয়ে আমি তোমাকে দিতে পারবো না। বলুন তো, যে ভগবানকে যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, সেই ভগবানকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা কার আছে গো? আছে, যদি কোনো ভক্ত হৃদয় দুয়ার খুলে দিয়ে ভগবানকে ভালোবাসার মতো বাসতে পারে, যদি কোনো ভক্ত ভগবানকে আপন করে মেনে নিতে পারে, ভক্ত ভগবানকে না চাইলেও বলে আমি তোকে ছাড়বো না, ছোট বাচ্চাকে বাবা কোলে নিয়ে বলছে এই আমি ছেড়ে দিলাম, কেন বলে দেখি আমার পুত্র যদি আমার গলাটাকে জড়িয়ে ধরে। ভক্ত ভগবানকে বলছে তুমি চলে যাও, আর ওই ভক্তর ভালোবাসায় ভগবান পুত্রর ন্যায় ভক্তের গলাখানা জড়িয়ে ধরে, আমি তোকে ছেড়ে যাব না। দেখা গেল ঠিকই লবণের জাহাজ এসে থেকে গেল। লবণের মালিককে স্বপ্নাবেশে দেখালেন, সংক্ষিপ্ত করে দিলাম, যে যদি সনাতন নামে একজন ভক্ত আছে, সে যদি তোর নৌকায় উঠে চলে যাবে, ওই যে সনাতন টিলাটা করে দিয়েছে না, ওটা কিন্তু ওই সেই মহাজন যতকাল জীবিত ছিল ওই লবণ সব দিয়ে দিলাম। যে একজন সাধুর কত বড় ক্ষমতা,
তাহলে একটু আমাদের বিবেচনা করা উচিত। আমাদের মহাজনগণ ভোগ বিলাসকে পরিত্যাগ করলেন, আর আমরা সুখে থাকবো, সুখে খাবো, হিংসা নিন্দা অহংকার করছি। আমরা সাধু হয়েছি, আমরা বৈষ্ণব হয়েছি, আমরা ব্রাহ্মণ হয়েছি। যদি এই জাতিহিংসা এই সমস্ত থাকে, তাহলে কি আমরা কোনোদিন ভক্ত হতে পারবো? পারবো বাবা? ও মা, ভক্ত হওয়া যাবে? হওয়া যাবে না। আমার ভগবান কৃষ্ণ বলছে, অর্জুন চলে যাও, বিদর্ভ নগরে গিয়েছে। অর্জুন দেখতে পায় বদনে কৃষ্ণ গুণাগুণ গানে করিছে, আর রুহিদাস বসে বসে জুতা সেলাই করছে। কখনো কখনো দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। অর্জুন দূরে দাঁড়িয়ে দেখছে, ভাবছে ভিতরে ঢুকবো, ইস চামড়ার কি গন্ধ, আমি ক্ষত্রিয় ওরে ছেলে, আমি ওখানে যাওয়া কি আমার চলে? আবার ভাবছে কৃষ্ণ পাঠিয়েছে তো, না আমি যাব। অর্জুন গিয়েছে, প্রণাম হয়, তুমি কি সেই রুহিদাস? হ্যাঁ, আমি সেই হতভাগা দাস রুহিদাস। ও তাই? আমার আমার ইচ্ছা নয়, কৃষ্ণের ইচ্ছায় আমার বাড়িতে বৈষ্ণব সেবা। তুমি যদি বৈষ্ণব হও তাহলে তোমার নিমন্ত্রণ, তুমি যেও। নিমন্ত্রণের ভাব বুঝছেন? আমার ইচ্ছায় নয়, কৃষ্ণের ইচ্ছায় আমার বাড়িতে বৈষ্ণব সেবা। যার বাড়ি সে অর্জুন, কথাটা বুঝতে পারছেন? অহংকারটা কি? আমার বাড়িতে বৈষ্ণব সে যখনই বলছে কৃষ্ণের ইচ্ছে, কৃষ্ণ বলছে হ্যাঁ, তুমি আমাকে চেনো না, সবাই আমাকে চিনে, তুমি চেনো না, আমি কৃষ্ণের সখা অর্জুন। যখনই বলছে কৃষ্ণের সখা অর্জুন, রুহিদাস হ্যাঁ কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে একেবারে ধুলায় ধূসারিত হয়ে গড়াগড়ি দিচ্ছে, প্রভু আমি তোমায় ভুলে গেলাম, তুমি আমাকে ভুলোনি। ও প্রভু তুমি আমাকে ভুলোনি, আমার কথা মনে আছে দয়া? জগতে তো কোনোদিন আমি তোমায় ডাকার মতো ওরে ডাকি নাই রে, তোমায় ডাকার মতো আমি তোমায় ডাকি নাই, আমি ডাকি জীবনে আমি তোমায় ডাকার মতো ডাকি নাই রে, আমি কোন সাধনা আমি তোমায় পাবো, তোমায় পাবো আমি একদিন ডাকার মতো, একদিন ডাকার মতো ডাকি নাই রে। এ বিশ্বজগতে আমি কোনোদিন তোমাকে ডাকতে পারি, ও গড়াগড়ি দিচ্ছে কাঁদছে। আমি বড় ভাগ্য গুণে আজ তোমার সখার দর্শন পেয়েছি, আমি বড় ভাগ্য গুণে তোমার বন্ধুর দেখা পেয়েছি। উঠেছে, একটা প্রণাম করেছে অর্জুনকে,
অর্জুন দূরে চলে গেছে, একটু আগে জুতো সেলাই করছে তো, মুচির ছেলে অর্জুন একটু দূরে গেছে। আবার রুহিদাস, রুহিদাস আবার গিয়ে প্রণাম করছে অর্জুনকে, প্রণাম করে বলছে, অর্জুন আগের প্রণামটা দিয়েছি তোমার চরণে, আবার একটা প্রণাম দিলাম, তুমি আমার কথা নিও, আমার এই প্রণামখানা নিয়ে আমার গোবিন্দের চরণে পৌঁছাইয়া দিও। গোবিন্দ গোবিন্দ আমার, অর্জুন